ময়মনসিংহের মুক্তাগাছায় সানলাইফ ইন্স্যুরেন্সের বিমা কোম্পানিতে বিমার মেয়াদ শেষে জমানো টাকা ফেরত পেতে হয়রানির শিকার গ্রাহক, কোম্পানিতে ঝুলছে তালা। বড়গ্রাম ইউনিয়নের জয়রামপুর গ্রামের সৌদি প্রবাসী নুরুল ইসলাম 12 বছর আগে একই এলাকার বিভিন্ন লোকের কাছ থেকে সানলাইফ ইন্স্যুরেন্সের স্থানীয় এজেন্ট পরিচয়ে বিমা করে দেওয়ার নামে ওই কোম্পানির ইস্যুকৃত বইয়ে গ্রাহক বানিয়ে লাখ লাখ টাকা নেন। তার কয়েক বছর পর স্থানীয় অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহেরকে দায়িত্ব দিয়ে তিনি ওমান চলে যান। এদিকে আবু তাহের ওই গ্রাহকের কাছ থেকে প্রিমিয়ামের টাকা 2-3 বছর ওঠানোর পর ওই সদস্যর সাথে আর যোগাযোগ করেননি। অপরদিকে গ্রাহকের প্রিমিয়ামের নির্দিষ্ট মেয়াদ শেষ হলে তারা তাদের বিমার টাকা লাভসহ ফেরত চান। টাকা ফেরত চাইতে গেলে আবু তাহের টাকা দিতে নানান টাল বাহানা শুরু করেন। বিষয়টি নিষ্পত্তির নামে কয়েকজন গ্রাহকের কাছ থেকে বিমার বইসহ জমাকৃত রিসিভ নিয়ে তা আর ফেরত দেয়নি সানলাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট দাবি করা নুরুল ইসলাম ও আবু তাহের। ভুক্তভোগী গ্রাহক গোলাপ আলী অভিযোগ করে বলেন, তার স্ত্রী মারা গেছেন 1 বছর আগে। মারা যাওয়ার আগে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে বিমা করেন তিনি। পরে আমি মৃত্যু দাবি টাকা চাইতে গেলে ফেরত দেওয়ার কথা বললে নানা টাল বাহানা করে। তারপর আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন তিনি। দ্রুত তিনি তার স্ত্রীর বিমা পলিসির টাকা ফেরত চান। প্রতিবন্ধী শহীদুল্লাহ 12 বছর বিমার প্রিমিয়াম পরিশোধ করে আজ এজেন্টের ধারে ধারে ঘুরছেন টাকা ফেরত পেতে। শহীদুল্লাহর অভিযোগ, দেড় গুণ লাভের আশায় অনেক কষ্ট করে সানলাইফ ইন্স্যুরেন্সে টাকা জমানোর পর আজ সে সর্বশান্ত। এখন টাকা ফেরত চাইতে গেলে তারা টাকা দেবে না বলে শাসিয়ে দেন। আমরা স্থানীয় বড়গ্রাম ইউনিয়নের বাঘমারা বাজারের অফিসে গেলেও তালা ঝুলানো দেখতে পাই। জয়রামপুর গ্রামের গৃহিণী উম্মে কুলসুম অভিযোগ করে বলেন, সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে 10 বছর মেয়াদি বিমা করেন। প্রতি মাসে 322 টাকা করে এ পর্যন্ত 24,000 টাকা জমা করেন তিনি। পলিসির মেয়াদ শেষ হয়েছে অনেক আগেই, কিন্তু কোনোভাবেই টাকা তুলতে পারছেন না তিনি। টাকা ফেরত চাইলে বিমা কোম্পানির লোক নুরুল ইসলাম টাকা ফেরত না দিয়ে খারাপ ব্যবহার করেন বলে দাবি করেন। সানলাইফ ইন্স্যুরেন্সের এজেন্ট নুরুল ইসলামের অভিযোগের সত্যতা স্বীকার করে বলেন, আমি 60-70 জন গ্রাহকের কাছ থেকে টাকা ওঠানোর পর বিদেশ যাওয়ার প্রাককালে দায়িত্ব দিয়ে যাই অবসরপ্রাপ্ত সেনা সদস্য আবু তাহেরকে। আবু তাহের একটু রকচটা লোক, সে চেচুয়া বাগমারা অফিসে দায়িত্ব ছিল। গ্রাহকের কাছে টাকা চাইলে গ্রাহক টাকা না দিলে পরে আর তার কাছে যায় না, এভাবে অনেক গ্রাহকের বিমা নষ্ট হয়েছে। এজেন্ট আবু তাহের বলেন, আমরা মৃত্যু দাবির টাকা ও অন্যান্য গ্রাহকের টাকা ফেরত পেতে কাগজপত্র জমা দিলেও 2-3 বছরেও কোনো টাকা পরিশোধ করেননি কোম্পানি। আমরা টাকা ফেরত পেতে চেষ্টা করি। গ্রামে কতজন, মোট কতজন টাকা জমা করেছে? এই গ্রামে অনুমান নিচে 15-20 জন আছে আর কি, 20 জন আছে। আচ্ছা, আপনাদের এই ইয়ার, আচ্ছা আর বেশি হবে। আচ্ছা, আপনাদের এই ইয়ার নামটা কি? এটা নুরু। না, টাকা দিয়েছেন এই ইন্স্যুরেন্সের নামটা কি? এটা হলো সালনাট। আমি জমা করছি, তোমরা যাই নিয়ে আসো গা। অফিসের কথা কইলে অফিসটা আমি চিনি না, আমি টাকা জমা দিয়ে দিছি অফিসে, তাহলে অফিসে নিয়ে যাও। কয়ে যে আমি তো অফিস চিনি না, অফিস নাই এখন। দায়িত্ব দিয়া আমি ওমান চলে গেছিলাম। টাকা পাওয়ার ব্যবস্থাটা কি? টাকা পাওয়ার ব্যবস্থা কর্তৃপক্ষের লোক আইতেছে ডাকাতে আগামী সপ্তাহে আসার কথা। হের লগে যুক্তি বুদ্ধি করে হেরা কেমনি টাকা দিব হেরা জানে, হেরাই টাকা দিব। তো আমি যা, আমি যেহেতু আমার টাকা যেহেতু অফিসে জমা হয়েছে, তারা যাগর কাছে আছে তারাই জমা টাকা দিবে।